শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, তুমি গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও এখন থেকে শুরু করলে, তুমি কিছু সিস্টেমে স্ট্র্যাটেজিক্যালি পড়লে চান্স পাওয়া সম্ভব। অনেকেই বলে এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন, আমি এখন থেকে শুরু করলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব, এই বিষয়টা নিয়ে যদি ভাইয়া বলতেন আমাদের জন্য সুবিধা হতো। আমি আজকে এমনভাবেই আলোচনা করব যেমন আমি আমার ছোট ভাই বোনকে বোঝাই। মনে করবো তুমি আমার আপন ছোট ভাই কিংবা ছোট বোন, তোমাকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কথা বলছি। আমি নিজে যেভাবে চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমি একেবারে আমার নিজের অভিজ্ঞতার আলোকে তোমাকে আইডিয়াটা দিব। আমরা যদি এখন খেয়াল করি, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রায় দেড় মাস চলে গেছে। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে যদি আমরা শুরু করে থাকি, এই মুহূর্তে আমরা হিসেব করলে দেড় মাস সময় আমাদের অলরেডি চলে গেছে, যেটাকে আমরা বলতে পারি 45 দিন সময়। এই 45 দিন সময় যেহেতু চলেই গিয়েছে, তুমি চাইলেও এই 45 দিন সময়কে ব্যাক আনতে পারবে না। তুমি এখন যেটা করতে পারো, আগামী যে 80-85 দিন আছে, এই আগামী 80-85 দিনকে কাজে লাগাতে পারো। সেই ক্ষেত্রে আগামী 80 দিনকে টার্গেট করে তোমার ভর্তি প্রস্তুতিটাকে সাজানো উচিত। এখন ফার্স্ট পয়েন্ট, তোমার করণীয় কী? তোমার কাজ হচ্ছে এই মুহূর্তে শুরু করে দেওয়া, এত ধানাই পানাই না করে এই মুহূর্তে খাতা কলম নিয়ে যে আল্লাহ তাআলার নামে আমি আমার যাত্রা শুরু করতেছি, বাবা মায়ের দোয়া আমার সাথে আছে, আমি আমার শেষ বিন্দু পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে লড়ব, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। তাহলে প্রথম কাজ হচ্ছে স্টার্ট করা। তুমি বস শুরু করো, এটা তোমার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। এই 80 দিনের জন্য একটা প্ল্যান করা দরকার। কি প্ল্যান? সেই প্ল্যানের মধ্যে শুরুতেই থাকবে যে তুমি কী কী পড়বা, কী কী পড়বা। তারপরের কাজটা হচ্ছে কিভাবে পড়ব, কিভাবে পড়ব। এখন তুমি কি কি পড়বা, এইটা সাধারণত প্রশ্ন ব্যাংক দেখলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যেহেতু গত দেড় মাস তুমি পড়নি, এখন একা একা পড়ে চান্স পাওয়া তোমার জন্য প্রায় অসম্ভব কিংবা কষ্টসাধ্য। যদিও তুমি চাইলে তোমার ইচ্ছা শক্তি এবং যোগ্যতার কারণে চান্স পেতেও পারো, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য যেহেতু গত 45 দিন সে পড়েনি, এখন নিজে নিজে পড়ে চান্স পাওয়া তার জন্য টাফ। তাহলে কি কি পড়ব, এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা যদি কোনো কোচিং সেন্টারে তুমি ভর্তি হও। সেই কোচিং সেন্টারেই তোমাকে সেই টপিকগুলো পড়িয়ে দিবে। যদি এত টাকা না থাকে, তাহলে তুমি অনলাইনে কোনো প্রাইভেট ব্যাচে বা কোর্সে ভর্তি হতে পারো। সেই ব্যাচে বা কোর্সে তোমাকে সবগুলো টপিক শেষ করিয়ে দিবে, যদিও তুমি খোঁজখবর নিয়ে ভর্তি হবা। এবং পরবর্তীতে তুমি যে কোনো একজন মেন্টর নিতে পারো, যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য এই সকল বিষয়ে পারদর্শী এবং দক্ষ। তুমি দেখো দক্ষ মেন্টরদের সান্নিধ্যে গেলে সে তোমাকে কী কী পড়বা এই জিনিসটা খুব সহজে বলে দিবে। তারপরের কাজটা হচ্ছে কিভাবে পড়ব। এখন কিভাবে পড়ব এই বিষয়টার ক্ষেত্রেই আমাদের মাথায় চলে আসে পড়ার একটা রুটিন। সেই রুটিনের ক্ষেত্রে তুমি যখন একটা ব্যাচে ভর্তি হবে, সেই ব্যাচের মধ্যেই তোমাকে ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ সবগুলো টপিক, অর্থাৎ কী কী পড়বে এই টপিকগুলো তারাই কিভাবে পড়বে সেটা বলে দিবে। অর্থাৎ নিয়মিত ক্লাস নেবে, পরীক্ষা নেবে, পরীক্ষায় ভুল হলে সলভ ক্লাস, রিটেনের জন্য আলাদা প্রেশার, এভাবে ধরে ধরে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে দিবে। তার মানে কি কি পড়ব, কিভাবে পড়ব, সেই কাজটা করে দিবে কোন একটা কোচিং সেন্টার, প্রাইভেট ব্যাচ বা মেন্টর। আর যদি তুমি নিজে পারো, তাহলে তোমারটা আরো বেশি গ্রেট। তাহলে দেখো, এর পরের কাজটা হবে রুটিন। তুমি স্টার্ট করার পরের কাজটা তোমার হবে একটা প্রপার রুটিন সেট করা। যে রুটিনটাকে সেট করে তুমি আগামী 80 দিন তোমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবা। এখন এই রুটিনটা যখন সেট করবা, তুমি চেষ্টা করবা অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা যেন পড়া যায়। এর কম পরেও অনেকে চান্স পায়, বাট আমি তোমার প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট করব যে ভাইয়া, তুমি অ্যাটলিস্ট 10-12 ঘন্টা পড়ার চেষ্টা করো। এর বেশি যদি পড়তে পারো খারাপ না। তুমি খেয়াল রাখবা যে তোমার শারীরিক অবস্থা ভালো কিনা, অর্থাৎ তোমার স্বাস্থ্য ঠিক আছে কিনা, ঘুম ঠিক আছে কিনা, নিয়মিত খাবার দাবার এবং পানি খাচ্ছ কিনা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বাকি পুরোটা সময় তুমি কোচিং, ব্যাচ, মেন্টর কিংবা পড়াশোনার মধ্যে থাকবা। এই রুটিনে গেলেই তুমি দেখবা তোমাকে ইংরেজি মুখস্থ আইটেম পড়তে হচ্ছে, যেটাকে বলা হয়ে থাকে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেডেন ইডিয়মস। এবং তুমি হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলা বিরোচন অংশ পড়তে পারো। বাংলা বিরোচন অংশতে আমরা দেখতে পাই এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ, প্রবচন। এই দুইটা আইটেম থেকেই তুমি প্রায় 10টা MCQ পেতে পারো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো পরীক্ষায়। সো সেই ক্ষেত্রে দেখো, বাংলা ইংরেজি
যে এই দুইটা আইটেম মুখস্থ, এগুলো প্রতিদিন সকালে তুমি উঠে নিজে নিজে পড়ার চেষ্টা করবে। আর বাকি কন্টেন্টগুলো ওই কোচিং ব্যাচ বা মেন্টরের সাথে কমিউনিকেট করে উনারা যা দিচ্ছেন তা পড়া শেষ করার চেষ্টা করবে। এখন তুমি কি জাস্ট তুমি প্রতিদিন 10-12 ঘন্টা পড়বা, স্টার্ট করে দিবা, এভাবেই হবে? না, তোমাকে এরপরে যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে রিভিশন। তুমি পড়ার একটা নির্দিষ্ট সময় পরপর আগের পড়াগুলোকে রিভিশন দিবা। যেহেতু তুমি অনেক পরে শুরু করতেছো, এই 80 দিনে তোমার জন্য রিভিশনটা অনেক ভাইটাল রোল প্লে করবে। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, জগন্নাথ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে পড়বে, তোমরা কিন্তু 80 দিনের অধিক সময় পাবে। সো তোমাদেরকে আমি বলবো যে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য সময়টা আরও বেশি। আমি 25 জানুয়ারিকে টার্গেট করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে দেখো, তুমি রিভিশন দিবা। রিভিশন দিলে পড়াটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হয় অনেক সময়। আর ফাইনাল যে কাজটা করবা সেটা হচ্ছে এক্সাম দেয়া। তুমি এক্সাম দিবা এবং এক্সাম দিলে তোমার ভুল বের হবে। এখন এক্সাম দিয়ে যে ভুলটা বের হবে, সেই ভুলটা যদি ওই কোচিংয়ে, ওই প্রাইভেট ব্যাচে, ওই মেন্টরের কাছে শিখে নিতে পারো বা ঠিক করে নিতে পারো, এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায়, রাবির ভর্তি পরীক্ষায়, যাবি, চবি, গুচ্ছ, 7 কলেজের পরীক্ষায় আর হবে না। তাহলে আমাদের কাছে ভুল করে শিখে নাও, তাহলে এই একই ভুল আর ভর্তি পরীক্ষার দিন হবে না। আর যারা ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে তারা আলাদাভাবে লিখিত নিয়ে মাথা ঘামাবে, কারণ লিখিত প্রস্তুতির অভাবের কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে যেতে পারে। কারণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা না থাকার কারণে তোমাকে কোনো সেন্টেন্স এক্সপ্লেন করতে দিলে তুমি আটকে যাবা, সেন্টেন্স মেকিংয়ে তুমি উইক সেন্টেন্স মেক করবা, কিংবা তুমি গুছিয়ে লিখতে গেলে তখন আটকে যাবা। বাংলা এবং ইংরেজির লিখিত অংশে ভালো করার না কারণে আমরা বিগত বছরগুলোতে অনেক স্টুডেন্টকে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে দেখিনি। সো সে জাস্ট লিখিত পরীক্ষায় চর্চা করেনি বলে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি। সো তোমার উচিত লিখিত প্রস্তুতি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে নিজের মতো করে গুছিয়ে লেখা। তোমার গ্রামার স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, লেখার মানদণ্ড কতটুকু গুছিয়েছ, বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কতটুকু পারদর্শী, এই সবগুলো বিষয় ডিফাইন করবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না। তাহলে এখন যদি আমি এই 80 দিনের পড়ার রুটিনটা বলি, তুমি বাংলা এবং ইংরেজি মুখস্থ আইটেমগুলো প্রতিদিন সকালে পড়বা। কী কী পড়তে হবে এবং কীভাবে পড়বা সেটা একটা কোচিং সেন্টার ব্যাচ কিংবা মেন্টরকে ধরে পড়বা। আর তোমার পক্ষে সম্ভব হলে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে নিজে বাসায় পড়তে পারলে বই কিনে পড়তে পারো। সেই ক্ষেত্রে যারা সাধারণ জ্ঞান পড়বা তারা আমাদের এই মৌলিক জিকে বইটা দেখতে পারো, যেটা HSC-র পাঠ্য বইয়ের সকল বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এই বইটা যারা অর্ডার করতে চাচ্ছ তারা আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে ইনবক্স করো এবং রকমারিতে তুমি অর্ডার করতে পারবা। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, রকমারিতে গিয়ে বইটা অর্ডার করতে পারবে। এবং এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এখানে গুচ্ছের প্রশ্ন ব্যাংকও দেওয়া আছে, তোমাকে আলাদা করে আর প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সো সেই ক্ষেত্রে আমি যেই কাজটার কথা বলছিলাম যে তুমি প্রশ্ন ব্যাংক পড়তে পারো, তারপরের কাজটা হচ্ছে তোমার স্টার্ট করে দেয়া, একটা প্রপার রুটিনে চলা, নিয়মিত রিভিশন দেয়া, পরীক্ষা দেয়া, পরীক্ষা দিয়ে ভুল বের হলে সেই ভুলটাকে শুধরে নেয়া, প্রতিদিন 10-12 ঘন্টা কমপক্ষে পড়া, এর বেশি পারলে সাধুবাদ জানাই, বাট অবশ্যই প্রোডাক্টিভলি পড়বা, অর্থাৎ যতটুক পড়বা ততটুক যেন মাথায় থাকে সেটাকে নিশ্চিত করে পড়বা। যদি আর একটু কম পড়লে ভালো হয় বা কম পড়ে মনে রাখতে পারো সেটাও চলবে, বাট গুণগত পড়াটা দরকার এবং একটু বেশিই চেষ্টা করবা যেহেতু তুমি গত দিনগুলোতে একটু খামখেয়ালি করেছিলে। এর বাইরে লিখিত প্রস্তুতি নিতে হবে নিয়মিত, প্রতিদিন 1/2 ঘন্টা 1 ঘন্টা লিখতে হবে বিভিন্ন কনটেক্সটের উপরে, কন্টেন্টের উপরে, সেটা তোমার ঢাবিতে চান্স পাও কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য সহায়তা করবে অনেক। এবং শেষ দিন পর্যন্ত লেগে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত মনোবল ধরে রাখা যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই বিষয়টাকে নিশ্চিত করে চেষ্টা করতে থাকা। এবং তুমি ঢাবির ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষা মন মতো না হলেও হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, মা বাবা আমার সাথে আছে এটা মাথায় রেখে, তুমি জাস্ট গুচ্ছ, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভালো করে পড়ো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি ঢাবিতে যদি কোনো কারণে একটু খারাপ হয় সেগুলোতে ভালো করবা, এবং আমার কেন জানি মনে হয় যে তোমার ঢাবিতেই হয়ে যেতে পারে কারণ তুমি অনেক সিরিয়াস। আর তোমাদের জন্য কিন্তু আমাদের লিখিত ব্যাচও আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচও আছে, যেখানে আমরা
ফুল সিলেবাস বাংলার 50টি, ইংরেজির 50টি এবং সাধারণ জ্ঞানের 50টি ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি। এখানে ঢাবির এমসিকিউ এবং রিটেন দুইটা ক্লাসই থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে। এখানে 50টা ক্লাস মানে 50টা পরীক্ষা, প্রতিদিন ক্লাস মানে প্রতিদিন পরীক্ষা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা এবং ক্লাস চলমান আছে, তুমি ভর্তি হলে আগের ক্লাসগুলো পেয়ে যাবে আর নতুন ক্লাসগুলো লাইভে করতে পারো। এই দুইটা নাম্বারে তুমি কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে ফোনে কথা বলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। অন্যদিকে সি ইউনিটে যারা আছো তারা বাংলার 50, ইংরেজির 50, হিসাব বিজ্ঞানের 30, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস পাবে তুমি প্রায় 20টি করে, এবং আমরা সলভ ক্লাস সহ 25টি অর্থাৎ 5টি বাড়িয়ে নিব। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, ভর্তি কার্যক্রম চলছে, ক্লাসও চলমান আছে, কোর্স ফি 3000। যারা ভর্তি হতে চাও এই দুটো নাম্বারে কল দিতে পারো। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস ঢাবিয়ানরা নিবে যারা নিজেরাও পড়ে চান্স পেয়েছে। লিখিত প্রস্তুতির জন্য অধিক গুরুত্ব দেওয়া হবে যেন তুমি ঢাবিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আটকে না যাও, এবং পরবর্তীতে যারা গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে পড়বে, বিশেষ করে সাত কলেজ, তাদের জন্য আমাদের এই ব্যাচেই এ টু জেড শেষ করা হবে। অর্থাৎ 3000 টাকার একটা ব্যাচে ভর্তি হয়ে একেবারে ঢাবি থেকে শুরু করে সাত কলেজ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবে। এছাড়া কেউ যদি আলাদাভাবে গুচ্ছ ব্যাচে ভর্তি হতে চায়, আলাদাভাবে তুমি পরিকল্পনা করো যে শুধু লিখিত ব্যাচে ভর্তি হবে, যে ভাই এত টাকা নাই, আমাদের সাথে কথা বলো, নাম্বারে কল দাও, আমরা তোমাদেরকে সব কিছু গুছিয়ে সাজিয়ে শেষ করে দিব। এবং যারা যারা এখনও আমাদের এই বইটি সংগ্রহ করনি, তুমি তোমার নিকটস্থ লাইব্রেরিতে বইয়ের কাভারটা দেখিয়ে বলো যে এই বইটা লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার লাইব্রেরি থেকে নিলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না, আর যদি আমাদের থেকে নিতে চাও তাহলে কুরিয়ার চার্জটা অতিরিক্ত দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি এই পরিকল্পনা, এই প্ল্যান তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিবে এবং তুমি খুব সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম।